ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, ফের রাজ্যে পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ, এবং এই ঘটনা ঘটেছে বক্সনগর থেকে বিশালগড় যাওয়ার রাস্তায়। অবরোধে বসেছেন সাধারণ জনগণ, মানিকনগর এলাকার মহিলা থেকে শুরু করে জনসাধারণ তারা রাস্তায় বসেছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। তাদের প্রধান দাবি যে পানীয় জল নেই, সেই পানীয় জলের সমস্যায় তারা দীর্ঘদিন ধরে জেরবার তাদের এলাকা, এবং যত দ্রুত সম্ভব সেই পানীয় জলের সমস্যার সমাধান করা, পাশাপাশি তাদের যে বিদ্যুৎ পরিষেবা সেই বিদ্যুৎ পরিষেবা সঠিক না থাকায় সেই বিদ্যুৎ পরিষেবা যাতে অতি দ্রুত সারিয়ে তোলা যায়, সেই সমস্ত দাবি নিয়ে তারা আজ বক্সনগর থেকে বিশালগড় রাস্তায় অবরোধ করেন সকাল 9টা নাগাদ। ঠিক কি জানাচ্ছেন তারা শুনবো একবার। আমরা আজকে এর রাস্তাতে আছি, আমরা 5 দিন ধরে কারেন্ট পাইতেছি, কারেন্ট নাই, জলও নাই, পুকুরের জল নিয়ে আমরা খাওয়ান লাগতেছে, এছাড়া জলের কোনো ব্যবস্থা নেই, টিউবওয়েল নাই। তো এই কাজে একটা বোঝা গেছে, বোঝার মধ্যেও কোনো কারেন্ট নাই, প্লাস তারা যে একের পর এক খবর দিতেছে যে আয়া লাইনটা দেখানোর লেগে, জিনিসটা ঠিক করানোর লেগে, কিন্তু তারা কোনো সাড়া দিতেছে না। আমরা লোকাল কিছু স্টাফ আছে, তারা গীতা করে কয় এ তারা দ্বারা হইতো না, এমুক বাবুরে দিত, হেমুকেরে দিত, তারা বলে ডিউটি নাই, এজনের ডিউটি নাই, এজনে হেজনের ইয়াদের ঠেলা দিতে আছে, কারেন্টের কোনো বিষয়ে তারা ফাতা দিতে আছে। লাইনটি যে দিয়ে গেছে কেবল তার, কেবল তারটি খুবই নিম্নমানের তার, যা দিয়ে কারেন্ট চালানোর মতো বিষয় না। কারেন্ট ছাড়া আন্ডার যে আগের পুরানো তারটি, যে অ্যালুমিনিয়াম তারটি, ওইটি যাতে হুনার আন্ডারে পুরান তারই দিয়া, যাতে কারেন্টটা যাতে আবার আমরা আগের মতো পাই। কিন্তু কারেন্ট ওখানে একজনের বাইত এমন আছে, এমন দিন কিতা হইতেছে যে 8 দিন ধরে এক বাইত 5 বাইত কারেন্ট নাই, আর 10 বাইত আছে, একটা সাইড জ্বলে একটা সাইড জ্বলে না, আর অক্ষণ তো একবারে বন্ধ হয়ে গেছে পুরা। একেবারে শুনলেন ঠিক কি দাবি তাদের, পাশাপাশি সেই তাদের অবরোধস্থলে খবর পেয়ে পুলিশ পৌঁছয়, তবে তারা তাদের দাবিতে অনড় থাকেন এবং অতি দ্রুত যত দ্রুত সম্ভব তাদের এই যে দাবিগুলি রয়েছে সেই দাবি পূরণের কথা জানান তারা। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।